এটি হলো একটি পার্টি বাইসাইকেল, যেখানে মানুষ মদ্যপান করতে করতে পার্টি এনজয় করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাইসাইকেলটির চালক সবাই। মদ্যপান অবস্থায় তারা সাইকেলটি চালিয়ে দূর দূরান্তে নিয়ে যায়। অদ্ভুত এক বিষয়, তাই না? চলুন আজকে এই অদ্ভুত সাইকেলটির বিষয়ে জানব। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সাইকেলটির নাম পার্টি বাইক। প্যাডেল চালিত এই সাইকেলগুলিতে মানুষ মাতাল হয়ে শহরে ঘোরাফেরা করে। মানুষ এখানে তিনটি জিনিস উপভোগ করে: দৃষ্টি আকর্ষণ করা, পথে থাকা এবং বাইক চালানো। ২০১৩ সালে এটি আবিষ্কার হয় এবং তখন থেকেই এটি বিশ্বের কয়েকটি দেশে চলাচল করা শুরু করেছিল। এটি যেভাবে দেখা যায় ঠিক তার বিপরীতে চলে। চালকরা সবাই সাইকেলটি চালানোর সময় প্রকৃতপক্ষে মদ্যপান করে না, পেনসিলভেনিয়ার আইনের কারণে। বেশিরভাগ পার্টি বাইকগুলো বারগুলোর সামনে দাঁড়ায়। এর উদ্ভাবক জানায় এটি শহরটি দেখার জন্য একটি অদ্ভুত উপায়, কিন্তু শহরের বাসিন্দারা হয়তো বিব্রত বোধ করতে পারে মদ্যপানের কারণে। 5 মাইল প্রতি ঘন্টার গতিতে উচ্চস্বরে গান গাইতে পারে এর চালকরা। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং টিকটকে দেখে থাকলে এখনই ফলো করে ফেলুন আমাদের অ্যাকাউন্টটি। আল্লাহ হাফেজ।